লকডাউনের মাঝে সামাজিক দূরত্ব বজিয়ে রেখে বিয়ে সারলেন ধূপগুড়ির সুবীর সরকার এবং মাম্পি বিশ্বাস। বাড়িতে বাবা মা অসুস্থ, লকডাউনে বিয়ের তারিখ পিছিয়ে যাচ্ছিল, সে কারণে থানার মন্দিরে সামাজিক দূরত্ব বজিয়ে রেখে মালা বদল সেরে বিয়ে সারলেন ধূপগুড়ির ডাঙ্গাপাড়া এলাকার সুবীর সরকার এবং পুরসভার 9 নম্বর ওয়ার্ডের মাম্পি বিশ্বাস। ধূপগুড়ি থানা চত্বরে মঙ্গলবার রাতে এই বিয়ে সম্পন্ন হয়। সেখানে পুরোহিত সহ পরিবারের হাতে গোনা কয়েকজন মানুষ সামাজিক দূরত্ব বজিয়ে রেখে মালা বদল করেন দম্পতি। লকডাউনের জেরেই এরকম ভাবে বিয়ে সারতে হয়েছে এবং বাড়িতে বাবা মায় অসুস্থ এবং লকডাউনে বিয়ের তারিখ পিছিয়েও যাচ্ছিল, সে কারণেই থানার মন্দিরে সামাজিক দূরত্ব বজিয়ে রেখে মালা বদল সেরে নেয় ধূপগুড়ির ডাঙ্গাপাড়া এলাকার সুবীর সরকার এবং পুরসভার 9 নম্বর ওয়ার্ডের মাম্পি বিশ্বাস। সঙ্গে রয়েছে পরিবারের হাতে গোনা কয়েকজন, সামাজিক দূরত্ব বজিয়ে রেখেই মালা বদল হয়। এর আগেও আমরা দেখেছি মালদা জেলাতে, কিন্তু মালদাতে এরকম ভাবেই মাস্ক পরে বিয়ে করেছিলেন। আজকে লকডাউনের মাঝে সামাজিক দূরত্ব বজিয়ে রেখে ধূপগুড়ির একই ঘটনা সামনে আসলো সুবীর সরকার এবং মাম্পি বিশ্বাস। শুনে নেব কি জানাচ্ছেন। বৈশাখের 4 তারিখ এখন বাড়িতে অসুস্থ বাবা ঠাকুর, হ্যাঁ এখন লকডাউনের জন্য এখানে গিয়েছিলাম। এপ্রিল 2010, ভূমিষ্ঠ হল এক নতুন শিশু। 12ই মে 2012, ভূমিষ্ঠ হওয়া শিশু বিনা মোহিত মেমোরিয়াল স্কুল কোচবিহার মহিষপাথানে পেল তার নতুন ভবন, যার দ্বারোদ্ঘাটনে এগিয়ে এলেন ক্যালকাটা হাইকোর্টের তদানীন্তন প্রবীণ বিচারপতি মাননীয় প্রণব কুমার চট্টোপাধ্যায় মহাশয়। সেই দিনের সেই শিশু সকলের শুভেচ্ছায় আজ প্রাণচঞ্চল কিশোর। শুরু হলো নানাবিধ সাংস্কৃতিক কার্যাবলী, যার আবহে প্রাণ পেল বিদ্যালয়ের নিজস্ব বন্দনা গীতি।